301 নম্বর রুম। দেখুন সুবিশাল রুম, রুমে পরে আসবো, আমি আগে এখানকার যে ব্যালকনি আছে ব্যালকনিতে চলে যাচ্ছি, কারণ এটাই মূল আকর্ষণ আর কি। ওয়াও, দেখুন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি হারকি পৌরি গঙ্গা আরতি খুব সুন্দর দেখতে পাবেন, এত সুন্দর দেখতে পাবেন এর আগে অন্য কোনো হোটেল যেগুলো দেখিয়েছি সেগুলো থেকেও এত সুন্দর দেখা যাবে না। এখানে জাস্ট অসাধারণ। দেখুন একদম হারকি পৌরি গঙ্গার ঘাট আপনার হাতের মুঠোর মধ্যে, একদম এত সুন্দর হারকি পৌরি ঘাট দেখা যাচ্ছে এখান থেকে, অসাধারণ লাগছে। जो है जैसे हमारे बंगाल से बहुत गेस्ट आते हैं। अच्छा, तो बंगाल का जो बेसिक फूड होता है वो भी हम लोग अवेलेबल करा देते हैं। आलू भाजा, बैंगन भाजा। अच्छा, आलू भाजा, बैंगन भाजा, आलू पोस्त। अच्छा, आपने लोकेशन तो देखा ही है। लोकेशन तो एकदम बढ़िया आपने बताया हमको। और रूम पे जो व्यू है वो हरिद्वार में और किसी होटल के पास में ये व्यू नहीं है कि आप एकदम सही बिल्कुल हरकी पैड़ी के ऊपर खड़े होटल है और एक रोड की डिस्टेंस है और आप हर की पैड़ी पैदल जाना चाहो। अच्छा, और बुजुर्गों के लिए तो बहुत ही अच्छा है, पास है लिफ्ट, आपके पास लिफ्ट भी है। जय मां गंगे, हर हर गंगे। बंधुरा, देवभूमिते আপনাদের স্বাগত জানাচ্ছি। দীঘা, পুরী, দার্জিলিং যদি বাঙালির প্রথম চয়েস হয়ে থাকে, সেকেন্ড চয়েস কিন্তু এই হরিদ্বার। দীঘা, পুরী, দার্জিলিংয়ের পর বাঙালি কিন্তু এই হরিদ্বারেই বেশি পরিমাণে এসে থাকে। আর যেহেতু হরিদ্বারে আসতে হয়, হরিদ্বারে এসে ঘোরার পাশাপাশি থাকতেও তো আপনাকে হবে, সেই জন্য আমি বেশি পরিমাণে হরিদ্বারের ভালো ভালো হোটেল আপনাদের জন্য দেখানোর চেষ্টা করছি। যেমনটি আমি পুরীতে দেখিয়েছিলাম সেরকম হরিদ্বারও কিন্তু এইবার ঘেটে ঘোয়া করতে চলেছি। তাই চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, হরিদ্বার হারকি পৌরি ঘাটে, একদম হারকি পৌরি ঘাটের একদম সামনে হোটেলটির নাম হলো হোটেল গঙ্গা আরতি। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এই হোটেলের ভিডিও দেখতে চেয়েছিলেন, আমি অনেকবার এসেছিলামও, কিন্তু প্রত্যেকবারই যখন এসেছি তখন এখানকার সমস্ত রুম ফুল ছিল, যার জন্য এখানকার রুম ট্যুরটা আমি দিতে পারিনি। তবে আজকে আমার ভাগ্য ভালো, আজকে কিছু রুম ফাঁকা রয়েছে, আপনাদেরকে দেখাবো। আমি এতক্ষণ হোটেলের মধ্যে ছিলাম, এখন বাইরে চলে যাচ্ছি, বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই সামনেই হারকি পৌরি গঙ্গার ঘাট। আপনারা হারকি পৌরি যে ব্রিজটা আছে সেই ব্রিজ থেকে সামান্য একটু এগিয়ে চলে আসবেন, এসেই এখন দেখতে পাচ্ছি হোটেল আরতি দর্শন। দেখুন হোটেল আরতি দর্শন, এই সুবিশাল প্রপার্টি। আর এগুলো সব গঙ্গা ভিউ রুম, এখান থেকে কিন্তু আপনার গঙ্গা আরতি দেখা যায় আর কি। চলুন এদিক দিয়ে প্রবেশ করতে হবে। ঢুকতেই সামনে একটা রেস্টুরেন্ট দেখছি, কিছু খাওয়া দাওয়া করতে চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারবেন, কিন্তু টোটালি ভেজ, নন ভেজ কোনো অপশান এখানে পাবেন না। আর পাশেই এসবিআই ব্যাংকের একটা এটিএম দেখতে পাচ্ছি, তো পয়সার দরকার হলে এখান থেকে পয়সা পেয়ে যাবেন। আর এই হলো আপনার রেস্টুরেন্ট, এখানে অনেকে খাওয়া দাওয়া করছে। আর এই হলো হোটেলের মূল প্রবেশ পথ, এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। যতক্ষণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আপনারা কিন্তু এখানে চেয়ার পাতা রয়েছে, চেয়ারে বসে কিছুটা সময় অপেক্ষা করে তারপর আপনারা রুমে চলে যাবেন। হোটেল আরতি দর্শনের যিনি ম্যানেজার রয়েছেন ওনাকে পেয়ে গেছি। নমস্তে দাদা, আপকে ইয়াহ পে টোটাল কিতনে রুমস অ্যাভেলেবল হ্যায়? নমস্কার, হামারে ইয়াহ পে জো হ্যায় টোটাল ইস টাইম পে 22 সে 23 রুম হ্যায়। আচ্ছা, 23 রুমস, 4 বেডরুম ইয়া 6 বেডরুম কুছ অ্যাভেলেবল হ্যায়? 4 বেডরুম, ডাবল বেডরুম, ট্রিপল বেডরুম, হর ক্যাটাগরি কে রুম হামারে পাস মে হ্যায়। আচ্ছা, এন্ড আপনি লোকেশন তো দেখাই হ্যায়, লোকেশন তো একদম বড়িয়া আপনে বাতায়া হামকো। আর রুম পে জো ভিউ হ্যায় ও হরিদ্বার মে অর কিসি হোটেল কে পাস মে ইয়ে ভিউ নি হ্যায় কি আপ একদম সহি বিলকুল হরকি প্যাডি কে উপর খড়ে হোটেল হ্যায় অর এক রোড কি ডিসটেন্স और आप हर की पैड़ी पैदल जाना चाहो। अच्छा, और बुजुर्गों के लिए तो बहुत ही अच्छा है, पास है लिफ्ट, आपके पास लिफ्ट भी है, तो ये भी एडिशनल एडवांटेज है होटल का। अच्छा सर, आपके यहाँ खाने पीने का क्या बंदोबस्त है? खाने पीने का व्यवस्था हमारे पास में रेस्टोरेंट है। अच्छा, रूम सर्विस भी अवेलेबल है, रेस्टोरेंट भी है,
और अब हम जो है जैसे हमारे बंगाल से बहुत गेस्ट आते हैं, अच्छा अच्छा, तो बंगाल का जो बेसिक फूड होता है वो भी हम लोग अवेलेबल करा देते हैं, आलू भाजा, बैंगन भाजा, अच्छा आलू भाजा, बैंगन भाजा, आलू पोस्तो, अच्छा, और हम तो सभी भेज भेज खाना, हाँ वेजिटेरियन, कंप्लीट वेजिटेरियन एरिया है ये, हरगी पैड एरिया पूरा 6 किलोमीटर रेडियस में कंप्लीट वेजिटेरियन एरिया है। अच्छा, फिर भी कोई गेस्ट बाहर से खाना लाते हैं तो वो अलाउड होगा? बाहर से कुछ लोग जाते हैं, जैसे यहाँ पर बंगाली रेस्टोरेंट है उन पे जाते हैं, और लेकिन जब यहाँ पर हमारे यहाँ पर खाते हैं तो भूल जाते हैं, अच्छा अच्छा, और कहीं ये तो सही फिर नहीं जाते हैं। बहुत सारे बंगाली हमारे गेस्ट हैं जो रिपीट हैं, एक बार आए तो दोबारा हमारे पास, कई लोग तो ऐसे हैं जो साल में दो बार आते हैं। अच्छा 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 सर, कोई गेस्ट अपना पेट लेके अगर आना चाहते हैं तो बोले अलाउड होगा? पेट अलाउड नहीं करते, पेट अलाउड नहीं। अच्छा, सिंगल पर्सन कोई आता है तो वो अलाउड होगा? सिंगल पर्सन को हम अलाउड नहीं करते। अनमैरिड कपल जो लोग हैं वो लोग अलाउड होगा? अनमैरिड कपल में अगर उनके पास में प्रॉपर आईडी है, अच्छा, अगर वो 18 ईयर्स प्लस है, उनके पास प्रॉपर आईडी है, तो प्रॉपर आईडी वेरीफाई करने के बाद हम उनको रूम स्टे देते हैं। लास्ट एक बात सर, आपका यहाँ पे थोड़ा भाड़ा बता दीजिए, सीजन ऑफ सीजन क्या चलता है भाड़ा? सर यहाँ का जो रूम का जो प्राइसेस है, जगह के हिसाब से और डे के हिसाब से, मतलब कौन से सीजन है, सीजन पे डिपेंड करता है, ऑफ सीजन सीजन का रेट होता है, और कुछ स्नान के डेट जो इम्पोर्टेंट डेज होते हैं उस पर थोड़ा सा अप जाता है। अच्छा। मिनिमम हमारे जो रूम हैं वो 1500 रुपये से स्टार्टिंग है और जो है उसको हम सीजन में थोड़ा वो प्लस 500-1000 रुपये का ऊपर नीचे जाता है। जो मैक्सिमम हमारे पास में जो डबल बेड है वो 1500, जो ट्रिपल बेड है, ट्रिपल बेड हमारा 2 से 2500, और जो 4 बेडरूम है हमारा वो 3 से 3500 रुपये, और थोड़ा मई और जून के महीने में प्राइस थोड़ा बढ़ जाता है। अच्छा अच्छा, ओके, थैंक यू सर। बंधुरा, होटेल मैनेजर बाबू संगे कथबार्ता बोले निलाम, एबार चलुन दुटो रूम देखे आसि, रूम थेके गंगार भ्यू केमन देखा जाए एकटु देखे आसि चलुन। और बंधुरा, इनादेर निजस्व लिफ्ट परिसेवा रयेछे, देखतेई पाच्छेन, এই প্রবেশ করবেন, প্রবেশ করেই এই হলো লিফট, অর্থাৎ সিঁড়ি ভাঙার কোনো প্রয়োজন নেই। যারা হাঁটুর ব্যথায় মাজার ব্যথায় ভুগছেন, যারা সিঁড়ি ভাঙতে চাইছেন না, তাদের জন্য কিন্তু এখানে লিফট রয়েছে। বন্ধুরা, এখন 3rd ফ্লোর চলে এসেছি লিফটে করে, এদিকে সমস্ত রুম রয়েছে, আমি এক এক করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রথম যে রুমটি দেখাচ্ছি বন্ধুরা, 301 নম্বর রুম, দেখুন সুবিশাল রুম। রুমে পরে আসবো, আমি আগে এখানকার যে ব্যালকনি আছে ব্যালকনিতে চলে যাচ্ছি, কারণ এটাই মূল আকর্ষণ আর কি। ওয়াও, দেখুন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি হারকি পৌড়ি গঙ্গা আরতি খুব সুন্দর দেখতে পাবেন, এত সুন্দর দেখতে পাবেন, এর আগে অন্য কোনো হোটেল যেগুলো দেখিয়েছি সেগুলো থেকেও এত সুন্দর দেখা যাবে না। এখান থেকে যত সুন্দর হারকি পৌড়ি ঘাটের যে আরতি সেটা কিন্তু সব থেকে বেশি সুন্দর দেখা যাবে। দেখুন অসাধারণ ভিউ এখান থেকে, খুব সুন্দর ভিউ এখান থেকে। সকাল, বিকেল এবং সন্ধেবেলায় যে আরতি হয় সে আরতি এখান থেকে দেখবেন আর মুগ্ধ হয়ে যাবেন। এবার চলুন রুমের মধ্যে, দেখুন পাশাপাশি দুটো বেড দেখতে পাচ্ছি। কিতনা আদমি ঠের সকতা হ্যায় ইধার? এক বেড মে চার আদমি, চার আদমি তো চার চার আট আদমি ঠের সকতা হ্যায়। আচ্ছা, খুব ভালো কথা বন্ধুরা, আপনারা চার চার আটজন থাকতে পারবেন। যেহেতু পাশাপাশি দুটো বেড রয়েছে তাই পাশাপাশি দুটো ফ্যানও দেখতে পাচ্ছি, দেখুন সমস্যা নেই কোনো, হ্যাঁ এসিও দেখতে পাচ্ছি, আর টোটালি উডেন ফিনিশ দেখুন। আর ওদিকে একটা বড় সাইজ আলমারি দেখছি, আর এই হলো চেয়ার টেবিল পাতা রয়েছে। এখানকার মেনু কার্ডটা দেখতে পাচ্ছি, এখান থেকে অর্ডার করবেন আপনার রুম সার্ভিস হয়ে যাবে। আর এখান থেকে তো গঙ্গা খুব সুন্দর দেখাই যাচ্ছে আর কি, তাছাড়া টিভিও দেখতে পাচ্ছি। চলুন এবার ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। আচ্ছা, প্রথমেই আমি গিজার দেখছি, দেখুন তো গরম জল নিয়ে কোনো সমস্যা নেই, যারা 12 মাস গরম জলে স্নান করেন তাদের জন্য গিজার রয়েছে দেখুন। আর এই হলো ওয়েস্টার্ন কোমর, বালতি মগ দেওয়া রয়েছে, এই হলো বেসিন, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা তেমন কিছু নেই। আর এদিক থেকে রুমটার একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন যথেষ্ট বড় রুম, আর তাছাড়া ইনাদের আপনার ইন্টারকামও দিয়ে দিয়েছে, এদিকে ডাস্টবিন রয়েছে, প্রত্যেকটা জিনিসই অ্যাভেলেবেল রয়েছে। বন্ধুরা, আবার লিফটে চলে এসেছি, এবার 5th ফ্লোরে যাব, 5th ফ্লোরে একটা রুম আপনাদের দেখাবো।
আচ্ছা, এখান থেকে আরও সুন্দর ভিউ হারকি পৌড়ি গঙ্গার আরও সুন্দর ভিউ দেখতে পাচ্ছি এখান থেকে, যেহেতু অনেকটা উঁচুতে চলে এসেছি আর কি। আর এই ফ্লোরটাও কিন্তু বেশ ভালো, এই করিডোর দেখতেই পাচ্ছেন টোটাল সব রুম রয়েছে। চলুন এদিকে একটা রুম আমি আপনাদের দেখাই, এই ফিফথ ফ্লোরে দেখাচ্ছি 21 নম্বর রুম। দেখুন অসাধারণ রুম, পাশাপাশি দুটো বেড আছে। কিতনা আদমি ঠেহর সকতা হ্যায় ইস বেড মে? টোটাল টোটাল ঠেহর সকতে হ্যায় ইস বেড মে ইস বেড দো ইস বার থাকতে তিন ইস বার পাঁচ পাঁচ আদমি। হ্যাঁ ট্রিপল বেড হ্যায়। তো বন্ধুরা আপনারা পাঁচজন থাকতে পারবেন, যদি ওটা ট্রিপল বেড পাঁচজন থাকতে পারবেন। এদিকে টিভি দেখতে পাচ্ছি, মাথার কাছে হেলান দেবেন, হেলান দিয়ে টিভি এনজয় করবেন। তবে এই যে পরিবেশ, এখানে আপনার টিভি দেখতে ইচ্ছা করবে না, কারণ গঙ্গার ভিউ এত সুন্দর এখান থেকে। এই হলো রুম দেখতেই পাচ্ছেন। আর তাছাড়া এদিকে ওনারা হোটেল কর্তৃপক্ষ জগ দিয়ে দিয়েছে, দুটো গ্লাস রয়েছে, এখানে মালপত্র রাখতে পারবেন। আর এই হলো ওয়াশরুম, ওয়াশরুম দেখুন একদম ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে গিজার দেখতে পাচ্ছি, আয়না রয়েছে, বেসিন রয়েছে, ওয়েস্টার্ন কোমর সমস্ত কিছু রয়েছে, একদম ঝাঁ চকচকে। এদিকে শাওয়ারও দেখতে পাচ্ছি। আর এদিক থেকে রুমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখুন যথেষ্ট বড় রুম রয়েছে। আর এই রুমেও যারা থাকবেন, সামনে ব্যালকনি তো রয়েছেই, তাছাড়া যদি মনে করেন এই পর্দা সরিয়ে দেবেন, পর্দা সরিয়ে দিলেও কিন্তু খুব সুন্দর ভিউ পাবেন। চলুন আমি একটু ব্যালকনিতে নিয়ে যাই আপনাদের, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ, অসাধারণ, অসাধারণ। দেখুন একদম হারকি পৌড়ি গঙ্গার ঘাট আপনার হাতের মুঠোর মধ্যে, একদম এত সুন্দর হারকি পৌড়ি ঘাট দেখা যাচ্ছে এখান থেকে, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে জাস্ট দেখুন। তাছাড়া দূরের অনেকটা অংশ কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। সকাল বিকেল এই যে আরতি হয়, সেই আরতি কিন্তু এখান থেকে খুব সুন্দর দেখতে পাবেন। আমার তো এখান থেকে যেতে মন চাইছে না, আপনাদেরও কিন্তু তাই হবে। এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গার সৌন্দর্য উপভোগ করবেন। আর গঙ্গা থেকে স্নান করে এসে ভেজা জামা কাপড় এখানে মেলে শুকিয়ে নেবেন। পরবর্তী বন্ধুরা আমরা সিক্স ফ্লোরে চলে এসেছি, কিতনা নম্বর রুম হ্যায় ইয়ে? হ্যাঁ থ্রি ওয়ান, 31। আচ্ছা ডাবল বেডরুম, তো আপনারা দুজন স্বামী স্ত্রী একটা ছোটো বাচ্চা নিয়ে থাকতে পারবেন। নিচটা টাইলস বসানো রয়েছে, এসি রয়েছে এদিকে, আর ওদিকে টিভি দেখতে পাচ্ছি, তাছাড়া ফ্যানও রয়েছে। দেখুন বেশ ভালো, সবে সবে তৈরি হয়েছে, যার জন্য একদম নতুন, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। ওদিকে ওনারা একটা ডাস্টবিন দিয়ে দিয়েছেন, তাছাড়া বেডসাইড টেবিল রয়েছে, চার্জিং পয়েন্ট করা রয়েছে, জগ দেওয়া আছে, দুটো গ্লাসও দেওয়া রয়েছে। চলুন এদিকে ওয়াশরুম আছে, ওয়াশরুম কিন্তু একদম ঝাঁ চকচকে ওয়াশরুম, সবে সবে যেহেতু নতুন তৈরি হয়েছে একদম ঝাঁ চকচকে। এদিকে গিজার দেখছি, যারা গরম জলে স্নান করেন তাদের জন্য উত্তম একদম। ওয়েস্টার্ন কমোড রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে, প্রত্যেকটা জিনিস রয়েছে। আর এদিক থেকে রুমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখুন আর সিক্স ফ্লোরে 31 নম্বর রুমেও যারা থাকবেন, তারাও কিন্তু এরকম একটা ব্যালকনি পাবেন, এরকম একটা ছাদ পাবেন, যেখান থেকেও কিন্তু হারকি পৌড়ির দৃশ্য অসাধারণ, অসাধারণ। দেখুন আর আমার সঙ্গে এই ভাই ছিল, এই ভাই এখানে কাজ করে, কে নাম আপনার? আচ্ছা কিতনে দিন আছে কাম কাজে? আচ্ছা আচ্ছা, তো ভালো ছেলেটা, বেশ আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো আর কি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর দেখুন বন্ধুরা এই হারকি পৌড়ির দৃশ্য, আর এই ছাদ, সব সন্ধেবেলা করে বিকেলবেলা করে এখানে বসেও আপনারা বাইরের দৃশ্য এনজয় করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল হোটেল আরতি দর্শনের রিভিউ, আমি যতটা পারলাম দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন এই হোটেলটিতে থাকবেন, তারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে এরকম একটা নৈসর্গিক দৃশ্য দেখার জন্য চলে আসুন বুকিং করিয়ে তাড়াতাড়ি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ব্লগে।